পাতা দেওয়া আছে মনে হচ্ছে আম পাতা, এই যে আম পাতার আগে খাওয়া যাক। এই চিকেন গুলো কিন্তু এই ছোট ছোট পিস করা আছে, মাখনে মাখামাখি হয়, এটা ক্রিমি মাখামাখি। ও চিকেন ভেতরে দেখতে পাচ্ছি মেয়োনিজ দেওয়া আছে, লাগানো আছে, দেখো এইটাও কিন্তু শুদ্ধ দিয়ে দিয়েছিল, এটা 65 এর মতো বড় বড়। ফটাফট দোকানে যাই, খাবার গুলো নিই, তারপর একটা সুন্দর জায়গায় গিয়ে রিভিউটা দিই। তো হ্যালো বন্ধুরা, একদম নিয়ে চলে এসেছি সেই মঞ্জিনিস স্ন্যাক্স। আছে চিকেন 65 আছে, আর এই যে আমার স্পেশাল একখানা কেক, কেক বলতে এটা হচ্ছে তার নামটা ভুলে গেছি, এটা হচ্ছে ম্যাঙ্গো মস। ঠিক আছে, তো ম্যাঙ্গো মসটা একদম লাস্টে আমি খুলবো এটা। আর তার আগে কিন্তু স্ন্যাক্সের 12টা বেজে গেছে, এই যে প্রথমে একটা বেরিয়েছে, তো র‍্যাপগুলো খুলবো একেবারে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আছে চিকেন 65, ও চিকেনে ভরপুর, আর ভেতরে দেখতে পাচ্ছি মেয়োনিজ দেওয়া আছে, এই যে মেয়োনিজ টা চিজ, এটা খেতে ইচ্ছা। আমার তো 65 এর বদলে 64 হয়ে গেল, একটা চিকেন পিস পড়ে গেছে। তো চলো প্রথমে চিকেন 65 দিয়ে স্টার্ট করি, তারপর কিন্তু আরও স্ন্যাক্স আছে, চিকেন স্প্রিং রোল আছে, হ্যাঁ একটা পিৎজা আছে, পিৎজা পিৎজা একদম। তো প্রথমে এই চিকেন 65, তোমাদের আরেকটা আমি ভেঙে দেখাচ্ছি। ও রুটিটা কিন্তু বেশ ভালো, বানটা ভালো, আর তার সাথে এই যে চিকেনের পিসগুলো দেওয়া আছে, ওগুলো দেখিয়ে দিয়েছি। এবার কামড়টা দিই, কীভাবে কামড় তো বুঝতে পারছি না, এইভাবে চিকেন 65টা মানে অসাধারণ লাগছে। প্রথমেই এই যে চিকেনের পিসগুলো আছে না, মশালায় পুরো ঠাসা, আর তার সাথে কিন্তু মেয়োনিস, ট্যাঞ্জিনেস আছে, আর একটু স্পাইস আছে, স্পাইসি ভাব আছে, বেশ ভালো স্পাইসি ভাব আছে, তার সাথে কারি পাতা দেওয়া আছে। এবার কিন্তু আমরা বার করতে চলেছি চিকেন পিৎজা, এই যে এটা হচ্ছে চিকেন পিৎজা। চলো এবার খোলা যাক, অ্যাপগুলো এত ধৈর্য দিই, আমি খোলার কোনো ধৈর্য নেই, তো এই হচ্ছে খুলে নিলাম, এই বেরিয়ে যা ভাই, বেরিয়ে যা বেরিয়ে যা। আচ্ছা এইভাবে উল্টো বার করছিলাম, কী অবস্থা। এই হলো সেই আমার চিকেন পিৎজা, এই হচ্ছে পিৎজা একেবারে, এই কোন দিকে উল্টাতে হবে, এই দিকে একদম একদম। ট্যাগ লাগানো আছে, দেখো এইটাও কিন্তু শুদ্ধ দিয়ে দিয়েছিল, এটা শুদ্ধ খেয়ে নিতাম আমি, তাকে আমি একটু ফেলে দিলাম। আর এই হচ্ছে সেই পিৎজা, হ্যাঁ পিৎজাটা বেশ সফট মনে হচ্ছে, চিকেন পিৎজা, আর উপরে কিন্তু দেখতে পাচ্ছ চিজ দিয়ে ভালো করে বেক করা আছে, ভেতরে চিজ এ আছে, চিকেন আছে, আর পিছনটা এই ধরনের। চলো এটাকে একটু ভেঙে নিই, ও হো হো, পুরো চিজি, পুরো চিজি, কামড় দি, তাই উপরে যে স্ট্রাকচারটা আছে না চিকেন সমেত, একটু মোমোর মতোই খেতে লাগে, মোমোর যে স্টাফিং হয় সেই স্টাফিংটার মতো কিন্তু এটা খেতে লাগছে, উপরে চিজটা কিন্তু বেশ দুর্দান্ত লাগছে। আর চিকেন 65 আর এর ভেতরে যে চিকেনের স্টাফিংটা আছে, আমার দুটোই কিন্তু সেম মনে হচ্ছে, শুধু এই উপরে চিজ দেওয়ার জন্য একটু আলাদা ডিফারেন্স টেস্টটা আসছে, একটা বাইরে হাত দিয়ে সরিয়ে দেখালে তোমাদের, এই চিকেনগুলো কিন্তু এই ছোটো ছোটো পিস করা আছে, 65 এর মধ্যে বড় বড় নয়, ছোট ছোট পিস দেওয়া আছে, আর এই ধরনের চিকেনের পিসেসগুলো আছে, আর তার সাথে কিন্তু ওপর দিকে চিজ দেওয়া। এইবার এইবার কিন্তু লাস্ট আমাদের স্ন্যাক্স যেটা আছে সেটা হচ্ছে, এই যে বেরো বেরো বেরো, এই যে স্প্রিং রোল। এরপরে কিন্তু আমাদের সেই চক ম্যাঙ্গো মসটা আছে এরপরে, আর এখন কিন্তু বের করে নিচ্ছি রোল, এই যে এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল, একটু অয়েলি ভাবটা দেখতে পাচ্ছি ওপর থেকে,
আর এটাকেও তোমাদের যদি ভেঙে দেখাই আমি, এই যে এটা ভেতরে কিন্তু তোমাদের এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, ভরে ভরে কিন্তু পেঁয়াজ আছে, এমনি মিঠো তো, ভরে ভরে পেঁয়াজ আছে এই যে। আর চিকেনের পিস এই যে, এই যে এখানে কিন্তু কালারটা একটু আলাদা, কিন্তু এদের সব কিছু ফর্মুলা কিন্তু এক, কালার একটু আলাদা। খারাপ না, ভালো। আমাদের এমনি স্প্রিং রোলের থেকে কিন্তু এটা একটু ডিফারেন্ট, এর মধ্যে বাঁধাকপি আর পেঁয়াজের সঙ্গে কিন্তু একটু বেশি আছে, ভরে ভরে আছে। আর চিকেনের পিসের তুলে একটু কম মনে হচ্ছে আমার। যাক, ওরে কামড় দি। আমাদের লাস্ট আইটেম সেটা হচ্ছে মঞ্জিনিসের চক। তো এইবার আমাদের লাস্ট আইটেম, আর এটা হচ্ছে মঞ্জিনিসের ম্যাঙ্গো মস। তো চলো এইবার আমরা ওপেন করে নিই। এই যে ম্যাঙ্গো মস একেবারে মাখামাখি হয়ে গেছে আমাদের এর সাথে। যাই হোক, চেপটে চুপটে একেবারে লেপটে গেছে, এটা কিন্তু খাওয়া যাক। আনতে আনতে আমাদের ম্যাঙ্গো মসের অবস্থা একেবারে শোচনীয় হয়ে গেছে। যাক, টেস্টটাই আগে। এখানে কিন্তু একটা পাতা দেওয়া আছে মনে হচ্ছে, আম পাতা। এই যে আম পাতার আগে খাওয়া যাক। আম পাতাটা ভালো, অতিরিক্ত মিষ্টি, কিন্তু এইটা হচ্ছে আমার মেন। এই যে মসটা একেবারে ফুল ক্রিমি। আমের টেস্টটা তো ভরে ভরে আছে। আর যারা ক্রিম খেতে পছন্দ করো, পেস্টি খেতে পছন্দ করো, এই মসটা কিন্তু তাদের জন্য দারুণ লাগবে। পুরোটা ক্রিম, কোনো কেকের ব্যবস্থা নেই, পুরো ক্রিম। মাখনে মাখামাখি হয়, এটা ক্রিমে মাখামাখি, একেবারে ক্রিমে মাখামাখি হতে চাইলে এই মঞ্জিনিসের বা মিও আমলেও কিন্তু এটা পাওয়া যায়। মঞ্জিনিসের এই ম্যাঙ্গো মসটা কিন্তু অসাধারণ। তো আমি তো এইগুলো ফিনিশ করি, ফিনিশ করব। আর তোমরা কিন্তু লাইকটা করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ব্লগগুলো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।